الحمد لله لك رب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. قال النبي رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رواه مسلم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقيامة نوفلك معراجئون أنبياء أولياء مهتزئون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد أكبر كفركم مِتَايا كفركم مِتَاكُر صداقة بتايا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. আজ নিয়ামত হর দো আলম এ পাতা নিয়ামত নিয়ামত মুহাম্মদ মুস্তফা জিক্র মিলত জিক্র সিরাত নবী আইনে বন্দিগি নিয়ামত আয়াউরি আরশ কুরসি জুমলা আলম আয়ামিন بحر صدقاء رحمة للعالمين. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী ব্যক্তিগণ, জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, আমার চোখের মণি মাদ্রাসাত হযরত উলামায়ে কেরাম ফুয়াজ ইকরাম, দূরদূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরিজগর ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে জিলহজ মাসের শেষ লগ্নে মহররম একেবারে সামনে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহররমের পূর্বের জুমায় ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে এবং আশুরা উপলক্ষে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য তৌফিক ইনায়াত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজার করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই সুখের আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নসিহত শোনার একটা আদব রয়েছে, তা হচ্ছে যখন আমরা শুনবো দিলের কান দিয়ে শুনবো, নিচে এরকম ভাবে ঝিমুনি দিব না, ঘুমাবো না, ঘুম ঘুম আসবে, ঘুমাবো না, কারণ আমরা এমনি ভাবে নসিহত শুনতে পারি না। নসিহত শোনাটা এটাও একটা ফরজ কাজ, বলে ফরজ কাজ কিভাবে, যেহেতু কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে নসিহত করেন, নসিহত করলে মুমিনদের উপকার হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিলের কাম দিয়ে যতক্ষণ পর্যন্ত শুনবো, এখন যেহেতু মসজিদে আছি, আলোচনা করা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে, এর জন্য আমার উচিত হবে দিলের কান দিয়ে অন্য কোনো আমল বাদ দিয়ে এই আলোচনা শোনা। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সহিত আল্লাহ পাক আমলে নিয়তে আমাদেরকে সকলকে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে ইসলামের চেতনায়, আরবিক চেতনায়, কোরআনের চেতনায়, সুন্নার চেতনায় আমাদেরকে জাগ্রত হতে হবে এবং আমাদের অন্তরটাকেও জাগ্রত করতে হবে, যেটা বলেন ঠিক না বেঠিক। সামনে অনেকেই কিন্তু আমরা জানি না, সামনে মহররম, মহররম, এই মহররম মাসের ভিতরে একটা দিন আছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, সেই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা। এ আশুরা হচ্ছে আশুন থেকে নির্গত, এর অর্থ হচ্ছে দশ।
যেহেতু মুহররম মাসের 10 তারিখে এটি ইয়াউমে আশুরা, এই 10 তারিখে অনুষ্ঠিত বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের নিদর্শন ঘটিয়েছেন। এর জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই বরকতপূর্ণ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অনেকেই, অনেকে যদি জিজ্ঞেস করেন এরকম ভাবে, তোমরা জানো যে তুমি যে মুসলমান হয়েছ তো তোমার নববর্ষ কবে, তো সে বলবে যে না এখনো তো সময় হয় নাই, হ্যাঁ এটা এখনো তো ডিসেম্বর আসে নাই, ডিসেম্বর যদি সেটা তো ফার্স্ট যে জানুয়ারি, হ্যাঁ তো এটা তো দেরি আছে এখনো, আমরা সেটা বলবো 31st night day, সেটা তো এখনো দেরি রয়েছে। ইয়ং সোসাইটিকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তারা বুঝবে ওটা। এরপরে যদি যারা আছে আমরা বাঙালির চেতনায় খুব বেশি জাগ্রত, যাদের যে ইমানের চেতনার খবরই নেই, কোরআনের চেতনার খবর নাই, সুন্নার চেতনার খবর নাই, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তো তারা বলবে বৈশাখ মাস এখনো আসে নাই। তো তারা কি মনে করে যে শুধু নববর্ষ পালন করে বৈশাখ মাসে রমনার বটমূলে সেখানে যেয়ে কিছু গান গুন আর তাজা ইলিশ মাছ খাইয়া এরপরে মোটামুটি আপনার অশ্লীলতার মধ্যে আবদ্ধ হয়ে, হ্যাঁ কিছু অর্থ বিবস্ত্র হয়ে কিছু মেয়েরা নাচানাচি গান, এরপরে সুটকি ভর্তা বিভিন্ন রকমের কোন ভর্তার আয়োজনে সেই জায়গায় সমবেত হয় লোকজন, হ্যাঁ এ যখন এমনি ভাবে খায় তখন তারা মনে করে যে এইটাই আমাদের নববর্ষ বৈশাখ মাস। কিন্তু অত্যন্ত দুঃখ আফসোস এবং পরিতাপের বিষয়, মুসলমানদের নববর্ষ হচ্ছে সামনে, সেটি হচ্ছে মুহররমের 1 তারিখ, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সম্মানিত করেছেন। যিলকাদ, যিলহজ, মুহররম আর রজব মাস আল্লাহর কাছ থেকে সব থেকে সম্মানিত এই 4টা দিন। সম্মানিত ভাইয়েরা আমার খেয়াল করতে হবে মুহররম মাসের আবিধানিক অর্থ হলো সম্মানিত বা নিষিদ্ধ। জাহিলিয়াতের যুগ থেকে এই মাসে যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাত নিষিদ্ধ ছিল, এই 4টা মাসের ভিতরে রক্তপাত হতো না, যুদ্ধ হতো না। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যখন সন্ধি হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর যখন অত্যন্ত আবেগপ্রদভাবে তাদের বিভিন্ন রকমের অত্যাচারের নিষ্ঠুর নির্মম নির্যাতনের শিকার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করেন, তো তিনি যখন আবার উমরা এবং হজ করার জন্য এসেছিলেন, কাফের মেয়েরা তাকে হজ করতে দেয় নাই, তারা এমনিভাবে তলব তরবারি নিয়ে আসে নাই, কারণ তারা যুদ্ধ করতে আসে নাই, তারা বলছে 4 মাসের ভিতর যুদ্ধ বিগ্রহ হারাম, তো তারা বিভিন্ন রকমের শর্ত দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, পরের বছর এমনিভাবে শর্ত দেওয়া হলো, তখন তারা এই কাফের বেইমানেরা মনে মনে তারা অভিপ্রায় ব্যক্ত করলো যে এখন তো মুহাম্মদ এবং তার সঙ্গপঙ্গ যারা আছে এরা তো মোটামুটি অস্ত্র ছাড়া আসবে, এখন এবং তাদেরকে আক্রমণ করা যাবে, বলে নাউজুবিল্লাহ। তো তৎকালীন সময়ে যুদ্ধ বিদ্রোহ যখন এমনিভাবে নাজায়েজ ছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, এটা পরক্ষণে জায়েজ করেছেন যে তোমাদেরকে কেউ যদি আক্রমণ করে তাহলে তোমরা এরকমভাবে উত্তমভাবে আক্রমণের জবাব দিবা, এর প্রতিকার তোমরা করবা, তোমরা আগে আক্রমণ করবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলে দিয়েছেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো যাদের সকল কাজকর্ম কাণ্ড আল্লাহ সন্তুষ্টির জন্য হবে, মা আল মুত্তাকিন, এই মুত্তাকিদের সাথে আল্লাহ পাক থাকেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই মাসে ভিতরে যে দিনটি রয়েছে ইয়াউমে আশুরা, সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কুদরতের নিদর্শন ঘটিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তওবা করেছিল সেই তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই ইয়াউমে আশুরায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন যে আল্লাহ তাআলা এত বছর ধরে তাদেরকে ইনভাইট করলাম, দাওয়াত দিলাম, তারা শুনলো না, মানলো না, আল্লাহ আমার স্ত্রী আমাকে পাগল বলে, সন্তানও এরকম ভাবে বিপথে। তো ফাকালা নূহ রব্বি, নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন আল্লাহ তাআলা লা তাযারা আলাল আরদ, জমিনের ভিতরে একটা কাফের বংশকেও রেখো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মঞ্জুর করেছিলেন, কবুল করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে যেই দিন জুদি পাহাড়ের সন্নিকটে যখন তার এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকা কিস্তি ঘিরে ছিল, ইয়াউমে আশুরার দিন, বলেন সুবহানাল্লাহ। এরপর সম্মানিত ভাইয়েরা আমার, প্রসিদ্ধ যে ঘটনাটি হযরত মূসা আলাইহিস সালাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সর্বকালে নবীও পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন, আমরা তো আলহামদুলিল্লাহ ভাগ্যবান, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার সর্বশ্রেষ্ঠ কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এরকম ভাবে 110 খানা
কিতাবের সহিহার ভিতরে চারখানা মূল তাওরাত জাবুর ইনজিল। সম্মানিত ভাইয়ের আমার, এই এই কিতাবের ভিতরে সব থেকে উত্তম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সুতরাং আমরা ভাগ্যবান বলা যেতে পারে। তো মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাঠালেন, পাপিষ্ঠ অত্যাচারী জুলুম বাস সম্মানিত ভাইয়ের আমার ছিল মূসা আলাইহিসসালাম সামনে ফেরাউন। ফেরাউনকে প্রথম তাকে ইনভাইট করা হলো কিভাবে? হাল আতাকা হাদীসু মূসা إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحاشر فنادى فقال أنا ربكم الأعلى بلد نعوذ بالله أرجل بلد نعوذ بالله حدد موسى عليه السلام تاكي بنانا بلو جاو আল্লাহ নবীকে বললেন, হাল আতাকা হাদীসু মূসা, মূসা আলাইহিসসালামের ঘটনা কি তোমার কাছে পৌঁছায় নাই? ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তখন তুয়া নামক জায়গায় হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি ফিরআউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। মূসা আলাইহিসসালাম বললেন, তোমার কি তুমি যেরকম ভাবে তুমি কুফরকে অন্তরে লালন করে তোমার অন্তরটাকে যে পবিত্র অপবিত্র হয়ে আছে সেখান থেকে তুমি পবিত্র হতে চাও কি চাও না? যদি চাও তাহলে আমি তোমাকে পথ দেখাবো, ফাতাখশা, তুমি যাতে তোমার রবকে ভয় করতে পারো। সে সকলকে একত্রিত করে ফাহাশারা ফানাদা, সে বলল, কিসের রব, কিসের কি? ফাকালা আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি সকল থেকে বড় রব। বলেন নাউজুবিল্লাহ, এর জন্য আল্লাহ দুনিয়াও আখরাতে সবকিছু তাকে শাস্তি দিয়ে তাকে ধরেছে। তো এই পাপিষ্ট ফিরাউন যখন এমনি ভাবে বিভিন্ন রকমের অত্যাচার করা শুরু করেছিল বনী ইসরাইলের উপরে, আল্লাহ পাক মূসা আলাইহিসসালামের উপরে ওহী নাযিল করলেন যে এমনি ভাবে অমুক দিন সূর্য ডোবার পরক্ষণেই তোমরা এই যে মিশরের যে নীলনদ দেখা যাচ্ছে এখান থেকে পার হয়ে তোমরা ওপার চলে যাবা। মূসা আলাইহিসসালাম তার অনুগত যারা আছে তাদেরকে নিয়ে যখন এমনি ভাবে যখন ওপার পারি হয়ে যাবে নীলনদ পার হয়ে, ফেরাউন যখন খবর পেল তখন তার পশ্চাৎ বরণ করলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদা হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো সে সময়ের কথা যখন বনী ইসরাঈলকে আমি পার করে দিলাম, আর যখন তাদের পিছু নিয়েছিল ঈমানদার যারা তাওহীদে বিশ্বাসী তাদের পিছু নিয়েছিল ফিরআউন। এরপর ফিরআউন যখন পিছু নিয়েছিল, অনেক বড় ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 12টি রাস্তা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তো যখন ফিরআউন যখন মধ্যখানে আসলো, এখন সে ফিরআউন বেঁচে আছে, নেটে সার্চ দিয়ে আপনারা ওর চেহারাটা দেখেন, প্রচুর লম্বা ছিল। তো যখন ফিরআউন মধ্যখানে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ওয়ার্ডার দিয়ে দিলেন, তখন চুবড়ি খাওয়া শুরু করলো। তখন বলল, বাতে পেরে বলল, হে আল্লাহ আমি এখন মূসার যে খোদা তার উপর আমি ঈমান আনলাম, হে আল্লাহ আমি তোমাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের ভিতরে ফিরআউনকে কিন্তু ক্ষমা করে নাই। আর আমরা যারা ঈমানদার, যারা আখেরি জামানার নবীর উম্মত, মৃত্যুর পূর্বক্ষণে যদি তওবা করতে পারি, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আলাম কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুই বাড়াবাড়ি করেছিলি, ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ককবল জনবল অস্ত্রবল বাহুবল আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই সেটা সঠিক কাজে ব্যবহার না করে আমার তাওহীদে বিশ্বাসী যে লোক ছিল তো তাদের পিছু তুই নিয়েছিস, তাদেরকে অত্যাচার করেছিস, কত বনি আদমকে তুই হত্যা করেছিস, আজকে আমি তোকে ধরব, মনে রাখিস আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এরপরে সম্মানিত ভাইয়ের আমার ফিরাউন সেখানে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেল। তো এমনি ভাবে সেই যেই দিন হযরত মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ট অনাচার এবং অত্যাচারী ফিরাউন থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটাই হচ্ছে ইয়াউমে আশুরা, বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আশুরার তারিখে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে পড়ে যখন বিপদে পড়েছিলেন, আর যখন তিনি বলেছিলেন আমার সাথে সাথে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি ভাবে ডেকেছিলেন অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়ামে আশুরার দিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় নিক্ষেপ করেছিল তার ভাইগুলি, বৈমাত্রী ও ভাই এবং সৎ ভাইগুলি, যখন এমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায় যখন তারে এরকম ভাবে মেরে বিভিন্ন অত্যাচারে ঝুলিমে জর্জরিত করে কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুয়া থেকে যখন মুক্তি দেন, এই মুক্তির দিনটি ছিল ইয়াউমে আশুরা, যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্ম লাভ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এমনি ভাবে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আগুনের কুণ্ডল থেকে মুক্তি দেন, যখন এই আগুনকে এমনি ভাবে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, কুসুম কারণে পরিণত করে দেন, এই দিনটি ছিল ইয়াউমে আশুরা, যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কিয়ামত ইয়াউমে আশুরা শুক্রবারের দিনে সংগঠিত হবে, এর জন্য এটি অত্যন্ত দামি। সম্মানিত ভাইয়েরা আবার, শুধু তাই নয়, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হন, শাহাদাতের মর্যাদা তিনি লাভ করেন, তা হচ্ছে ইয়াউমে আশুরার দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা সম্মানিত ভাইয়েরা আমার অত্যন্ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে বুঝতে হবে। তবে এমনি ভাবে অনেকেই মনে করে যে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটাই তারা ইয়াউমে আশুরার তাৎপর্য মনে করে না, তিনি শাহাদাতের পূর্বেও এই দিনটা খুব দামি। শুধু তাই নয়, এই দিনে আগে রোজা রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের দিন, যখন জিজ্ঞেস করা হলো ইহুদিদেরকে, তখন তারা বলল যে আমরা এমনিভাবে বানী ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুক্তি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যখন খ্রিস্টানকে জিজ্ঞেস করা হলো, তখন বলল যে এই দিনে ঈসা আলাইহিস সালাম এমনি ভাবে তাকে আসমান উঠে নিয়েছেন, এর জন্য তারা, সম্মানিত ভাইয়ের আমার, তারা রোজা রাখেন। তো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের, মূসার ব্যাপারে আমার হকদার বেশি, আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে একটা রোজা না, অন্তত পক্ষে আমরা দুইটা রোজা রাখবো, বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান আমরা যারা মুসলিম দাবি করি, খিলাফে ইহুদ কাজ করা লাগবে। ইহুদিরা যেই কাজ করে, এখন তো ইহুদি নাস্তিক মুরতাদ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে কাজগুলি করে, মুসলমান এখন সম্মানিত ভাইয়েরা আমার তার অনুসরণ অনুকরণ করে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصابه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصابه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام ضرب سبحان الله شن من دفع আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন তিনি ইহুদিদেরকে আশুরার দিবসে রোজা রাখতে দেখলেন, অথবা তিনি তাদেরকে বললেন এই দিনে তুমি কেন রোজা রেখেছো তোমরা, তখন তারা বললো এটি মহান দিন, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন,
ফেরাউন ও তার সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলেন। ফলে মূসা আলাইহিস সালামের এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। নবী করিম বললেন, ফানাহনু আকু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, অধিক হকদার। পরবর্তী বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন রোজা রাখলেন এবং উম্মতি মুহাম্মাদীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ, একটা আমন পেলাম আমরা, ইয়াউমে আশুরার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। কারণ এই রমজানের রোজার পরেই আশুরার রোজার অবস্থান। সম্মানিত ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের ভিতরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل بل سبحان الله النبي كريم صلى الله عليه وسلم বললেন যে রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ, এর জন্য অত্যন্ত দামি আমরা এই রোজাটি রাখবো ইনশাআল্লাহ। আশুরার রোজা রাখলে আসুন আমরা জেনে নেই আমাদের কি লাভ। নবী কদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبل رواه مسلم بلن سبحان الله النبي كان صلى الله عليه وسلم বললেন হযরত আবু কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিন যে রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্ববর্তী এক বছরের গুনাহগুলি কাফফারা স্বরূপ মিটিয়ে দিবেন, অর্থাৎ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, কত অপরচুনিটি, কত সুযোগ সুবিধা আমাদের জন্য, একদিন রোজা রাখবো পিছনের এক বছরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ, তাহলে গণিত অনেক অনেকে তো এরকম ভাবে যদি এই আশায় আবার বসে থাকেন তো তাহলে তো চিন্তা নেই, এক বছরের গুনাহ যেহেতু মাফ তাহলে ইয়াউমে আশুরা রোজা রাখবো, ব্যাস একটা রোজা রাখলেই শেষ, আর এত নামাজ পড়ে রোজা রেখে, ঈদের নামাজ পড়ে আর রমজানের রোজা রেখে কি লাভ। কেউ যদি আবার মনে করে লাইলাতুল কদরের রাতে যদি খালি ইবাদত করি হাজার মাসের থেকেও আরো বেশি, তো এক রাতে ইবাদত করব, ব্যাপারটা কি এরকম নাকি? জোরে বলেন এমন। আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, কোন এক দোকানের থেকে আপনি মুদি দোকান থেকে প্রতিদিন আপনি বাজার করেন, আপনার সাথে সুসম্পর্ক, আমাদের সাথে এমনটা হয় আর কি, অনেকে বলে হুজুর আপনার কাছে এই দামটা রাখলাম, বাহিরের মানুষের কাছে এই দামে রাখি না, আরামদেরকে ইজ্জত করে সম্মান করে, জানে যে এদের মোটামুটি ইনকাম টিনকাম কম, আর আপনাদের সাথে অনেকে সুসম্পর্ক এমনিভাবে হয়, মাছওয়ালা তরকারিওয়ালা বা মুদি দোকান, তো প্রতিদিন দেখেন আপনি যদি সেখানে কিছু বাজার করেন বাজারের সাথে সাথে তেল হলে একটু বেশি দেয়, আপনার সাথে যদি ভালো সুসম্পর্ক থাকে তরকারি একটু বাড়াই দিল, পালাটা যাতে সমান সমান একবারে একবারে গোল্ডের মাপে দেয় না, একটু ভারী থাকে, আম হলে একটু বেশি দেয়, বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে থাকে আপনার সাথে। এখন যদি আপনি বলেন দেখেন ভাই টাকা পয়সা তো হাতে নাই, প্রতিদিন যে আপনি ফ্রি দিতেন 50 গ্রাম বা 10 গ্রাম, তো আজকে বাজার করবো না, আজকে 10 গ্রাম বা 20 গ্রাম আপনি যেটা ফ্রি দিতেন ওটা ফ্রি দেন, এই কথাটা যে বলবে তার জন্য কি যৌক্তিক হবে বলেন? আর যার কাছে চাইবে সেও কি দিবে? সে তো বলবে হ্যাঁ আরে মিয়া বোকা, আপনি প্রতিদিন বাজার করেন বিদায় তো আমি ওটার সাথে এটা ফ্রি দেই, ঠিক কিনা যারা বলেন? তো আপনি 5 শর্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইমানদার হবেন, মুত্তাকি হবেন, পরকালে বিশ্বাসী হবেন, আপনার ইনকাম হালাল হবে, সবকিছুর ভিতরে আপনি ওইটা বাড়তি সুযোগ সুবিধা পাবেন, ঠিক কিনা যারা বলেন? এর জন্য 5 শর্ত নামাজ আদায় না করে শুধু ওই দিনের আশায় যদি বসে থাকেন তাহলে লাভ হবে না, হবে না, কামিয়াব হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসুন আমরা রোজা একটা রাখবো না দুইটা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাই হাকিম শরীফের হাদিস সহিহ ইবনে খুজাইমা মুসনাদ আহমাদের ভিতরে হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوم عبد الله بن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো, এক্ষেত্রে ইহুদিদের বিপরীত করো, তোমরা আশুরার সাথে সাথে তার পূর্বে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ,
তাহলে খেলাফ ইহুদ, আমরা যেহেতু মুসলমান ইহুদিদের খেলাফ করতে হবে। হয়তো আশুরার দিন একটা রোজা রাখবো, তার আগে একটা পরে একটা, মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়ে সকলে সম্মানিত ভাইয়ের, আমার এই যে মহররমের মাস, বিশেষ করে চন্দ্র মাস, এই যে এক তারিখ দুই তারিখ কবে হয়, সমস্ত মুসলমানের জন্য এটি জানা বুঝা এটা মনে রাখা ফরজে কিফায়া। আজকে যদি চাঁদ দেখা কমিটি যদি আমাদের সরকার এরকম ব্যবস্থা না করতেন, তাহলে প্রত্যেকটা মুসলের জন্য, মুসলমানের জন্য দায়িত্ব থাকতো। কারণ আপনি যদি আরবি মাস যদি আপনার এটা যদি গণা না থাকে, তাহলে আপনার অত উল্টা পাল্টা হয়ে যাবে। আপনি ইয়ামে আরাফা, উকুইফে আরাফা, এটি নয় জিলহস, আপনি করে ফেলবেন সাথী জিলহস। এরপর আপনার সম্মানিত ভাইয়ের, আমার ঈদুল আজহা, আপনি যদি দশই জিলহজ পালন করার কথা, সেটা আপনি এগারো করবেন অথবা নয় করবেন, কারণ যদি আপনার মাস যদি হিসাব না থাকে। এরপর রমজান মাসের রোজা দেখা গেছে একটা কম রাখছেন, নয়তো বেশি রাখছেন। এর জন্য সমস্ত মুসলমানের জন্য আজ থেকে হিসাব রাখবেন। আর এখন অ্যাপসের ভিতরে আছে কখন কি মাস, আরবি মাসটা মনে রাখবেন। মহররম মাস আমাদের শুভ নববর্ষ, এই দিন বেশি বেশি করে একই মহররম ইবাদত করবেন, ইবাদত আত্মনিয়োগ করবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী সম্মানিত ভাইয়ের, আমার সেই দিন ভালো ভালো এমনি ভাবে পরিবারের জন্য ভালো ভালো রান্না খাবারের ব্যবস্থা আয়োজন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে ইয়াউমে আশুরার দিন আমরা আগেও একটা রোজা রাখবো, আশুরার দিনও রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি না রাখতে পারি তাহলে ইয়াউমে আশুরার দিন রোজা রাখবো এবং পরের দিন রোজা রাখবো। এই রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক পিছনের এক বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আশুরার রোজা তার পূর্বের দিনের সাথে মিলে রাখা উত্তম। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইয়াহুনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়াম সিয়ামি ওয়া ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা ফাকাল রাসূলুল্লাহ ফাইযা কানা আল-আম আল-মুকবিলু ইনশাআল্লাহ সুন্না আল-ইয়াউম আত-তাসি'আ ওয়ালা ফালাম ইয়াতি আল-আম আল-মুকবিলু হাত্তা তুওয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আশুরার দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তখন তিনি লোকদেরকেও রোজা রাখার ব্যাপারে আদেশ দিতেন। একদিন একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই দিনটা তো ইহুদি নাসারারা সম্মান করে, আশুরার দিন তো তারা করে, ইজ্জত করে, সম্মান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে শুধু আশুরা না, নবম তারিখও আমরা রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে যায়। এর জন্য আমরা খুব খেয়াল করবো, ইচ্ছা পোষণ করবো সম্মানিত ভাইয়ের আমার, যাতে করে আশুরার আগের দিনই আমরা রোজা রাখতে পারি। কারণ বলা যায় না তো, হয়তো ইয়ামে আশুর রোজা রাখলাম, পরের দিন আমরা আর বেঁচে নাও ফিরতে পারি বা আমাদের হায়াত আর নাও থাকতে পারে, ঠিক কিনা যদি বলেন। এর জন্য সওয়াবের কাজগুলি যখনই সময় থাকে বেশি বেশি করবো, সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ তাকে রাজি খুশি। সম্মানিত ভাইয়ের আমার, আশুরার থেকে আসুন আমরা কি কি শিক্ষা অর্জন করব। এক নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই যে দিনে বনী ইসরায়েলকে মুক্তি দিয়েছেন, বিশেষ করে সেই দিনকে স্মরণ রাখা, যে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা। সম্মানিত ভাইয়েরা আমার, দুই নম্বর হচ্ছে আশুরার শিক্ষাকে কার্যকর করা। জমিনের ভিতরে হযরত মূসা আলাইহিসসালাম তাগুতের অপশক্তিকে উপেক্ষা করে জমিনে দিন কায়েমের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন। এর জন্য আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের তাদের দায়ভার এবং দায়িত্ব রয়েছে জমিনের ভিতরে কোরআন এবং সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। ঠিক না, ঠিক জোরে বলেন, এটি আমি আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি ইয়াকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জমিনে যাদেরকে আমি কর্তৃত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েছি, রেসপন্সিবিলিটি, তাদের কি এক নম্বর হচ্ছে তারা নামাজ কায়েম করবে। এখন আমার খেয়াল করা দরকার যে আমি ঘরের কর্তা, আমার ঘরের ভিতরে নামাজ কায়েম আছে কিনা। দুই নম্বর হচ্ছে যাকাত দিবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জমিনে এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক যাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছেন, যাদেরকে কর্তা বানিয়েছেন, ধারকবাহক বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, নামাজ কায়েম করা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুই নম্বর হচ্ছে শুকরিয়া বেশি বেশি আদায় করব, এটা হচ্ছে আশুরার শিক্ষা। যেমনিভাবে শুকরিয়া দান
বনি ইসরায়েল তারাও এরকম ভাবে একটা রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি রোজা রাখার কথা বলেছেন, এর জন্য আমরাও ইনশাআল্লাহ শুকর আদায় করব, শুকরিয়া আদায় করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক মুক্তি দেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, চার নম্বর হচ্ছে আল্লাহ পাকের আজাবকে ভয় করা। কারণ কখন যে আল্লাহ পাকের আজাব আসবে কেউ জানে না। কয়েকদিন আগে সম্মানিত ভাইরা, আমাদের সিলেটে ব্যাপক বন্যা হয়ে গেল, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জায়গায় গজব আগুন, সমস্ত আজাব গজব থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। যে আল্লাহ পাক যাতে যেমনি ভাবে বনী ইসরায়েলকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছিলেন, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বিভিন্ন গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার এর পরক্ষণে আমরা শিক্ষা যেটি পেলাম, ইহুদি নাসারাদেরকে কখনো মোমেনরা অনুসরণ অনুকরণ করতে পারবে? আজকে আমাদের তাহাজিব তামুদ্দুন, আমাদের পোশাক পরিচ্ছেদ আর তাদের পোশাক পরিচ্ছেদ এক নয়। অথচ আমরা ইহুদিদের কালচার অ্যাকসেপ্ট করি, তারা কোট পরে আমরা পড়ি, তারা টাই পরে আমরাও টাই পরি। আমরা এরকম ভাবে নবীর যে সুন্না লেবাসুত তাকওয়া সেটা আমরা বেশিরভাগ ইউজ করি না। তারা সুন্নার আমল করে না, আমরা সুন্নার আমল এমনিভাবে নিজেদের সুন্নাকে আমরা আমল করি না। এগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ, সুন্না অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইহুদি নাসারা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আমরা হয়তো ভাগা, আমি বুঝতে পারতেছি না। আপনি দেখেন কোন হিন্দুকে কখনো মহা রমজান মাসের রোজা রাখতে দেখছেন? বলেন দেখছেন? তারা কি ঈদুল আজহার নামাজে এসে দুই রাকাত নামাজ আদায় করেছে? করে নাই। তারা কি কখনো এমনিভাবে ঈদুল আজহায় আমরা যে প্রোগ্রাম, আমরা আল্লাহর পক্ষ থেকে পশু যে জবাই করেছি তারা করে? তেগুলো করে না। তো মাঝে মাঝে একটা কথা আমরা শুনি, হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার, উৎসব যদি সবার হয় তাহলে হিন্দুরা তো আমাদের উৎসবে এরকম ভাবে তারা আগ্রহ পোষণ করে তারা এরকম ভাবে আসতো, তারা কখনো আসে? কিন্তু আমরা পাগল হয়ে যাই, আমরা যে মুসলমান আমরা ভুলে যাই তাদের উৎসবে অংশগ্রহণ করি, এটা একটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে খিলাফা ইহুদ নাসারাদের খারাপ কাজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাকের হুকুম নবীর সুন্নাহ মেনে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমার এরপরে এই মাসটা আসলে পরেই, মুহররম মাস আসলে পরেই এক সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায় সাহাবা আজমাইনদের উপরে বিরূপ ধারণা পোষণ করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার আসরে মুবাশশারা সহ যত সাহাবী ছিল সম্মানিত ভাইয়েরা আমার, তাদের ব্যাপারে আয়াত আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ান, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। শিয়ারা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আলী ওসমান, এদের ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করে। আমরা যারা মুসলমান মুসলিম রয়েছি সমস্ত সাহাবীদের ভিতরে আমাদের ধারণা সঠিক থাকতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বি আইয়ি ইকদাদাইতুম ইকদাদাইতুম, একজন সাহাবীর যদি কেউ অনুসরণ অনুকরণ করে, নবীর সুন্নাত যেভাবে রয়েছে সাহাবীদের যেভাবে চলতেছে সাহাবীর সুন্নাহও রয়েছে। আল্লাহ নবী বলেছেন, সম্মানিত ভাইয়েরা আমার, একজন সাহাবী যে অনুসরণ অনুকরণ করবে সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে অবশ্যই খেলাফ ইহুদ কাজ করে, সাহাবিরা যেভাবে কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আমাদের সেইভাবে চলা একান্ত অপরিহার্য। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের প্রকৃত ইতিহাস, এটা আমাদেরকে জানতে হবে। অনেক বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়াই, আমাদের খুব সতর্কতার সহিত এই ব্যাপারটা ইনশাআল্লাহ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ, তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তী জুমা আবার ইনশাআল্লাহ আমি উপস্থাপন করার চেষ্টা করব। এরপর সম্মানিত ভাইয়েরা আমার, না যায় যে কাজগুলি এগুলো আমরা জেনে নেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনেকে রোজা রাখে অতি উৎসাহী আবেগে, এটি সম্পূর্ণভাবে নাজায়েজ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোজা রাখা এটি যাবে না, কারণ শরীয়তে সম্মানিত ভাইয়েরা আমার এই ধরনের কাজগুলি বেদাআত। আশুরার রোজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকে রাখে মৃত্যুবার্ষিক উপলক্ষে, এটা খেয়াল করতে হবে। এটা শিয়া সম্প্রদায় তারা এগুলো বাব আমল করে, আল্লাহ পাক আমাদের সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা যারা অনুসারী আছি আমরা যেন এই গুনার কাজগুলি না করি। এরপর সম্মানিত ভাইয়েরা আমার, তাজিয়া মিছিল বা শোক মিছিল সামনে হবে, এরকম ভাবে কিছু ধারালো চাকু তারের সাথে যোগ করে তারপর পিছনে তারা এরকম ভাবে মারে, হায় হোসেন হায় হোসেন, নিজেকে রক্তাক্ত করে। এটি কোন ইসলামের সংস্কৃতি নয়, এটা ধর্মের নামে অধর্ম প্রবেশ করায় দিচ্ছে। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ইসলাম শান্তি, ঠিক কিনা বলেন? আপনি একজনকে স্মরণ, আপনি আরেকজনকে স্মরণ করতে যেয়ে নিজেকে আহত করবেন, রক্তাক্ত করবেন, এই অথরিটি আপনাকে কে দিয়েছে?
সুতরাং এইসবের গুনার কাজের ভিতরে অংশগ্রহণ করা, তা দিয়ে মিছিলে যাওয়া দেখাও মুসলমানদের জন্য ঠিক না, নাজায়েজ এবং হারাম। স্পষ্টভাবে এটা আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার আজকে চিন্তা করে দেখেন, কোরআন এবং সুন্নায় বেয়া রাখলেন, চিকিৎসা বিজ্ঞান এখন আমাদের সামনে। জনৈক কেউ ধরেন ভালো একজন ডাক্তার, মেডিকেল সার্জন, সে মুসলমান হবে। এখন আসুরা এই যে তাজিয়া মিছিল করতেছে, নিজেকে রক্তাক্ত করতেছে, এই দিন সামনে পড়ে গেল, তো কেউ যদি এখন জিজ্ঞেস করে, সেই সার্জন জিজ্ঞেস করলো, ভাই এটা কি? বলে আমরা মুসলমান তো এটা আমাদের, আমরা এরকম ভাবে শোক পালন করতেছি। কিসের শোক? বলে আমাদের নবীর দৌহিত্র প্রিয় নাতি, আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, এর জন্য আমরা নিজেকে রক্তাক্ত করে আমরা এমনি ভাবে নিজেকে সেই দিন পালন করতেছি। তখন সে তো ইন্টেলিজেন্ট ব্যক্তি, তো সে মনে মনে ভাববে, হায় হায়, এটা যদি হয় মুসলমানের সংস্কৃতি, হ্যাঁ সাইরা দেমা কাঞ্জাবাসী, আমার দরকার নেই এরকম মুসলমানের হওয়ার, যে মুসলমান হইতে হইলে এরকম আশুরার দিন এরকম আমার এই সংস্কৃতি পালন করতে হবে, নিজেকে আহত করতে হবে, রক্তাক্ত করতে হবে, হ্যাঁ চাবুক মারতে হবে, পিছনে এরকম ভাবে ছুরি দিয়ে নিজেকে আহত করতে হবে, প্রয়োজন নাই আমার। বলেন নাউজুবিল্লাহ, আসলে এটা ইসলামিক সংস্কৃতি? কথা বলেন আপনারা, নিজেকে আহত করা, এরকম ভাবে ছুরি দিয়ে আক্রমণ করা, নিজেকে মারা, এটা কি ইসলামিক সংস্কৃতি? না, এটা বেদাত। তারা এরকম ভাবে পালন করতেছে, এর জন্য এই ধরনের বেদাতের সাথে, তাজিয়া মিছিলের সাথে আমাদের কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন যায়নাব বিনতে আবি সালামাহ কালাত লাম্মা জাআ নাইউ আবি সুফিয়ান মিন আশ-শাম দাআত উম্মু হাবিবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসুফাতিন ফিল ইয়ামিস সালিস ফামাসআত আরিদাইহা ওয়া যিরাআইহা ওয়া ক্বালাত ইন্নী কুনতু আনহাদা লাগনিয়াতুন লাউলা আন্নি সামিউতু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লা ইয়াহিল্লু লি ইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহাদ أن تحد على ميت فوق ثلاث إلا على زوج فإنها تحد عليه أربعة أشهر وعشرا بلن سبحان الله شنمرد بحيرنا زينب بنت أبو سلمة رضي الله تعالى عنها থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন শাম সিরিয়া হতে আবু সুফিয়ানের মৃত্যুর খবর পেল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবর পাওয়ার পরে তিন দিন যখন পার হয়ে গেল, তখন তিনি নিজের পাজরে তিনি আতর মাখলেন, সুগন্ধি তিনি মাখলেন। যখন আশেপাশের মহিলা জিজ্ঞেস করলো যে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনই আপনি সুগন্ধি মাখা শুরু করছেন, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে মহিলা আল্লাহ তাআলা কিয়ামতের উপরে বিশ্বাস রাখে, স্বামী ব্যতীত অর্থাৎ কোন মৃত্যুর জন্য সে যেন তিন দিনের বেশি শোক প্রকাশ না করে, স্বামীর জন্য মাত্র চার মাস, এমনিভাবে তিন দিনের বেশি শোক পালন করা আর যাবে না, স্বামীর জন্য একমাত্র চার মাস, দশ দিন সে শোক পালন করবে, এছাড়া অন্য কারো ব্যাপারে তিন দিনের বেশি শোক পালন করা যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, ইসলামিক শরিয়া, শোক পালন করা যাবে না। তাহলে কি বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিন দিনের বেশি শোক না, তিন দিনের পরের জন্য তাদের জন্য দোয়া, আর শোক বুক চাপড়ানো, কাপড় ছিঁড়া, হ্যাঁ নিজেকে পাগলের মতো এরকম ভাবে উপস্থাপন করা, এটি শরিয়া নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার যারা মাতম করবে, নিজেদের শরীরে আঘাত করবে বা চিৎকার করলে, তাদের সম্মানিত ভাইয়েরা আমার কি গুনাহ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي رسول الله صلى الله عليه وسلم اثنتان في الناس هما بهم كفر الطعن في النسب والنياحة على الميت النبي كريم صلى الله عليه وسلم বলে দিয়েছেন যে দুইটা জিনিস হচ্ছে কুফরি। দুইটা জিনিস কি যেটা বলেন কি? এক নম্বর হচ্ছে বংশের খোটা দেওয়া। বংশের কি? খোটা দেওয়া। মুসলমান আমি অমুক বংশের, তুমি তমুক বংশের, খোটা দেওয়া যাবে? বেশি করে এরকম ভাবে করে, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, তো স্বামী যদি একটু ছোট বংশের হয়, তো স্ত্রী এরকম ভাবে খোটা দেয়, বিভিন্ন রকমের বকাঝকা করে। আবার স্ত্রী যদি একটু ছোট বংশের হয়, কোন রকমের এরকম ভাবে ঝগড়া ফাসাদ হলে হাজবেন্ড তাকে বৎসনা দেয় বা খোটা দেয়। এই খোটা দেওয়া, বংশের খোটা দেওয়া একমাত্র কুফরি নাম্বার ওয়ান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই নম্বর হলো
মৃত্যুর জন্য বিলাপ করা, চিৎকার করে কাঁদা, এটা মুসলমানের জন্য কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার কেউ দুনিয়া থেকে বিদায় হয়েছে, যদি হালাল রক্ত থাকে আপনি দুই রাকাত নামাজ আদায় করেন, তার জন্য দোয়া করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, অসুবিধা নাই, কিন্তু বিলাপ করা, চিৎকার করা, মাতম করা সম্পূর্ণভাবে হারাম। সম্মানিত ভাইয়েরা আমার, আন আবি মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু আন্না নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্নাল ফখরু ফিল আহসাব ওয়াত তানু ফিল আনসাব ওয়াল ইসতিসকাউ বিন নুজুম ওয়ান নিয়াহাতু ওয়া ক্বালা আন-নাইহাতু ইসলাম তাতু قبل موتها تقام يوم القيامة وعليها سربال من قطران ودرع من جرى نعوذ بالله الله بدك معاف করুন। আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মাঝে চারটি কাজ হলো জাহেলিয়াতের প্রথা যা তারা ত্যাগ করবে না। এক নম্বর হচ্ছে বংশ নিয়ে গর্ব করা, দুই নম্বর হলো বংশের খোঁটা দেওয়া, তিন নম্বর হলো নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি আশা করা, চার নম্বর হচ্ছে মৃত্যুর জন্য বিলাপ করা। তিনি আরো বলেন, বিলাপকারী মহিলা যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন গলিত উত্তপ্ত তামার পায়জামা সালোয়ার এবং চুলকানিদার তার সালোয়ার দ্বারা কামিজ পরা এবং আগুনের কামিজ দ্বারা তাকে এরকম ভাবে জাহান্নামের ভিতরে অগ্নিদগ্ধ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য অনেক মা বোন বুঝে না, পিতা দুনিয়া থেকে বিদায় হয়, ভাই দুনিয়া থেকে বিদায় হয়, তারা মাতম করে, চিৎকার করে, বিলাপ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের কি বিলাপ চিৎকার গুলো করা যাবে না? সম্মানিত ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে ওই সব উম্মত